পাতিসরালির বৈজ্ঞানিক নাম ডেন্ড্রোসাইগনা জাভানিকা। ছোট সরলি বা গেসো হাঁস অ্যানাটিডি পরিবারের অন্তর্গত ডেন্ড্রোসাইগনা গণের অন্তর্ভুক্ত শুল্ব এক প্রজাতির হাঁস। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। পাতিসরলির বৈজ্ঞানিক নামের অর্থ জাভার বৃক্ষবাসী হাঁস। পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় 56,70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। স্বভাবে এরা নিশাচর, রাতে খাবারের সন্ধানে চড়ে বেড়ায়। এছাড়া দিনে জলমগ্ন ধানক্ষেত ও বড় জলাশয়ের আশেপাশে দলবদ্ধভাবে বিচরণ করে। এরা গাছের ডালে চড়ে বসতে পারে এবং কখনো কখনো গাছের গর্তে বাসা করে। এদের দেহ বাদামি ও গলা লম্বা। এদের ডানা যথেষ্ট চওড়া আর ওড়ার সময় শীষের মতো শব্দ উৎপন্ন করে এরা। বড় সারলির মতো এর লেজের গোড়া হালকা নয়, খয়েরি রঙের। শীত মৌসুম এলেই আমাদের হাওর, বিল, জলাশয়ে দেখা যায় পাতি সারলি হাঁস। পানিতে একত্রে বসে থাকা কিংবা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো দেখে অনেকে মনে করেন এরা বুঝি পরিযায়ী পাখি, অর্থাৎ পৃথিবীর অন্য শীত প্রধান দেশগুলো থেকে আমাদের দেশে কিছুদিনের জন্য এসেছে। আসলে তা একেবারেই নয়। 42 সেন্টিমিটারের বাদামি দেহের এই পাখিটি আকারে আমাদের গৃহপালিত হাঁসের মতোই অনেকটা। পাতি সারলি হাঁস আমাদের দেশেরই পাখি। গ্রীষ্মে ছোট ছোট জলাশয়ে বাস করে এবং শীত এলেই হাওর বাওর নদী বিলে অস্থায়ীভাবে থাকে। শীত ছাড়া অন্য মৌসুমে ওরা ঝাঁক থেকে বের হয়ে নিজেদের বেঁচে থাকার তাগিদে একক বা জোড়া হয়ে বিভিন্ন ছোট বড় জলাশয়, ডোবা, বিল, হাওরে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই একত্রিতভাবে না থাকার কারণে তাদের সংখ্যাটা ব্যাপকভাবে চোখে পড়ে না। কিন্তু শীত মৌসুমে এলেই ওরা সবাই একটি জলাশয়ে বাঁচার তাগিদে এসে আশ্রয় নেয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাদের দেশে বসবাস করা এই পাখিটাকে পরিযায়ী পাখি বলে ভুল করে আসছে। ওরা আসলে দিনে গাছে গাছে লুকিয়ে থাকে আর রাতে চারদিক নির্জন হলে ধান খেতে নামে। ধান খেতে নেমে শেওলা, গুগলি, ছোট ছোট শামুক প্রভৃতি খায়। এখনকার ইরি ধানে পানি থাকে আর পানি থাকলেই গুগলি অর্থাৎ ছোট ছোট শামুক জন্মে। এইসব ওরা খেলে তাতে আমাদেরই বেশি লাভ, কারণ ধান ক্ষেত থেকে গুগলি সরে গেল, অজস্র ছোট ছোট শামুক পরিষ্কার হয়ে গেল। এই পাখিটাও কিন্তু আমাদের দেশ থেকে কমে যাচ্ছে। এর বড় কারণ হলো আমাদের দেশে বড় গাছ নেই, কারণ পাতি সারলি গাছের কোটরে বাসা বাঁধে। একেতে ওরা বড় হাঁস, ওরা বাসা নির্বাচন করে ডিম দিতে গেলেও তো বড় কোটর লাগবে। বড় কোটর গাছে হতে হলে অনেক বড় গাছ অর্থাৎ শত বছর বা তারও বেশি পুরনো গাছ লাগবে। এগুলো তো বাংলাদেশে নেই। এখন এই দেশে প্রায় বড় গাছ নেই বললেই চলে, যার কোটরে সারলির মতো বড় একটা হাঁস ঢুকে ডিম দিতে পারে। এই হাঁসের বাচ্চারা জন্মের পর থেকে নিজেদের খাদ্য নিজে খুঁজে খায়, অন্য পাখির মতো মা তার মুখে খাবার তুলে দেয় না। সুতরাং জন্মের পর ওকে প্রথম দিনই কোনো না কোনো জলাশয়ে যেতেই হবে যেখানে ওর খাবার আছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আসুন আমরা পরিবেশকে সুস্থ রাখি, যে কোনো শিকার থেকে বিরত থাকি। প্রতিনিয়ত পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার আপনাদের মাঝে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।